বিকাশ ভবনের সামনে AIDSO বিক্ষোভ উত্তাল বিধাননগর, চলল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বৃহস্পতিবার দুপুরে AIDSO র বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগর। AIDSO সমর্থকরা করুণাময়ের সামনে জমায়েত করে, সেখান থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের দিকে এগোয়। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক মাস হয়ে গেলেও বেসরকারি কলেজ এখনো ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, অতি দ্রুত এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়াও নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগেও এদিন সরব হন বিক্ষোভকারীরা। মিছিল করে বিকাশ ভবনের দিকে খানিকটা এগোনোর পরই এই মিছিলকে আটকে দেয় বিধাননগর পুলিশ। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় AIDSO সমর্থকদের, তাদেরকে টেনে হেঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন দৌড়ে বিকাশ ভবনের দিকে এগিয়ে যায়, পাশাপাশি আরো একদল AIDSO সমর্থকরা বিকাশ ভবনের সামনে এসে পৌঁছায়। বিকাশ ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এরপরে পুলিশের সঙ্গে বচসা বাধে তাদের, তাদেরকে ঘটনাস্থল থেকে সরে যেতে বললেও তারা পুলিশের কথা শুনতে রাজি হয়নি। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের জোর করে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায়, তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। সব মিলিয়ে AIDSO অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী ও বিকাশ ভবন চত্বর। রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি, নিটে এত বড় দুর্নীতি, যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, একি সহ্য করা যায়? হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর নোটিশ বার করেনি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিলিমিলি খেলছে ওরা। আজ কলেজগুলোর অবস্থা কি, এই উচ্চ শিক্ষা দপ্তরকে জবাব দিতেই হবে, তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন চলছে। সারা দেশবাসী জানে নিট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে, ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে, এবং তার যে এজেন্সি আজকে এই বিরাট কেলেঙ্কারি সংগঠিত করেছে, আমরা এই দাবি AIDSO-র পক্ষ থেকে করছি। সেই দাবিতে আজকে বিক্ষোভ, আমরা দেখছেন কীভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে, মারধর করছে, আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশের, এই রাজ্য সরকারের যে পুলিশ তার এই যে বর্বরতা রাজ্য সরকারের পুলিশ করছে, এই বর্বরতাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিতে নিযুক্ত, তারা প্রত্যেকেই এই কেলেঙ্কারি শরিক। আজকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে যে প্রতিবাদ, বৃহস্পতিবার শান্তিপূর্ণ বিক্ষোভ, তাকে তার উপরে পুলিশের এই অত্যাচার, আমরা ধিক্কার জানাচ্ছি। একই নিউজ আজ বাংলা কলকাতা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।